হ্যালো ইন্টারনেট দুনিয়াবাসী, আপনাদের ভালোবাসি, কেমন আছেন আপনারা? সত্যি কথা বলতে কি, সো মুভিটা রিলিজ হওয়ার আগেই ভেবেছিলাম এই সব অতি অখাদ্য কুখাদ্য দেখে নিজের রুচি নষ্ট করব না, তারপরেও দেখে নিলাম। সো আজকে আমি যে সিনেমাটি রিভিউ করব সেটি রিসেন্ট 3 দিন আগেই মুক্তি পাওয়া সিনেমা টাইগার। সিনেমাটার নামও টাইগার, নায়কের নামও টাইগার। টাইগার নাই, লাইগার। সরি, লাইগার। টাইগার থেকেই কিন্তু লাইগার এসেছে, মানে মা হচ্ছে টাইগার আর বাপ হচ্ছে লায়ন, দুটো মিলে বায়োলজিতে কি যেন একটা বলে, ক্রস ব্রিড হ্যায় মেরা বেটা, এক লায়ন অর টাইগার কি ঔলাদ হ্যায় ইয়ে। সিনেমার শুরুতে দেখা যায় যে হিরোর মা চাওয়ালা, আর কিছুক্ষণ পরপর তার মা এমন জোরে চিল্লায় যে অডিয়েন্স সিনেমা ছেড়ে পালাবে। ইয়ে কে চাইটা প্লিজ। সিনেমা শুরু হওয়ার আগে নায়কের বাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে ফাইনালে নকআউটে মারা গিয়েছে। যেহেতু তার মা তার ভ্রাতারকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পায়নি, তাই তার স্বপ্ন তার ছেলেকে চ্যাম্পিয়ন উইনার হিসেবে দেখার। এদিকে ছেলেরও ইচ্ছা মায়ের স্বপ্ন পূরণ করা, সেই জন্য অযথা কোনো কারণ ছাড়াই সবারই সাথে মারপিট করে বেড়ায়। আর অনন্য পাণ্ডের কথা কি বলবো, মানে সিনেমার নায়িকা, এন্ট্রি সিন দেখে মনে হয় সাক্ষাৎ এলিয়েন নেমে এসেছে। ইনস্টাগ্রামে রিলস বানিয়ে মুভিতে সে রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়, তার স্বপ্ন হলিউডের নায়িকা হবে। আরে বোন, আগে বলিউডে তো ভালোভাবে অভিনয়টা কর, তারপরে হলিউডে যাস। তার ইমোশনাল সিনে অভিনয় দেখে কান্নার বদলে হাসি চলে আসে। না, বেচারি অনেক স্ট্রাগল করেছে। সিনেমাতে নায়িকা নায়কের ঢিসুম ঢিসুম দেখে প্রেমে পড়ে যায়, কিন্তু পরে জানতে পারে যে নায়ক তোতলা। কেন তাই ব্রেকআপ করে নাই। কিন্তু এখানেই টুইস্ট। শেষের দিকে বলে কি যে না, আমি ব্রেকআপ করেছি এই জন্য যাতে তুমি ছ্যাঁকা হয়ে ব্যাকা হয়ে তোমার স্বপ্নের দিকে আরও বেশি জোরে ছুটতে থাকো। সিনেমায় নায়িকার ভাইও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য বক্সিং খেলে এবং নায়ক নায়িকার ভাইকে সেমিফাইনালে হারিয়ে দেয়, এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য যে টাকা লাগে সেই টাকাটা নায়কের কাছে ছিল না, আর নায়িকার বাবা সেই টাকাটা অজ্ঞাত পরিচয় হিসেবে দেয় এবং বিদেশে চলে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য। নিজের মেয়ের প্রেমিককে এবং তার সহকারীদের প্রাইভেট জেট বিমানে করে আমেরিকায় নিয়ে আনার জন্য যে খরচটা লাগে সেই খরচের টাকা ছিল না প্রেমিকার বাবার কাছে, মানে নায়িকার বাবার কাছে, আর সেই টাকাটা এক ভিলেনের কাছে ধার নিয়েছিল, এবং সেই ধার করা টাকাটা নায়িকার বাবা ফেরত দিতে পারছিল না, তাই নায়িকাকে ভিলেনরা তুলে নিয়ে যায়। সিনেমার হিরো টাকা ছাড়াই ভিলেনদের সাথে ঢিসুম ঢিসুম করে নায়িকাকে উদ্ধার করতে যায়, এবং উদ্ধার করতে গিয়ে দেখে যে ভিলেন আর কেউ না, তার ছোটবেলার ইন্সপিরেশন বক্সার মাইক টাইসন, মানে আমেরিকার ওয়ার্ল্ড ফেমাস বক্সার মাইক টাইসন। সে অবাক হয়ে যায় যাকে সে ইন্সপিরেশন ভাবত, যাকে সে পূজা করত, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে বক্সিংয়ে এসেছে, বক্সিং খেলেছে, তার সাথে ঢিসুম ঢিসুম করবে। তাই সে বোঝায় যে আমার নায়িকাকে আমি খুব ভালোবাসি, তুমি তাকে ছেড়ে দাও প্লিজ, আমি তোমার সাথে বক্সিং খেলতে পারবো না, তোমাকে মারতে পারবো না, তুমি ছেড়ে দাও, না হলে কিন্তু আমি মারতে বাধ্য হব। তারপরেও ছাড়ে না, তারপরে নায়ক শেষে ঢিসুম ঢিসুম করে নায়িকাকে উদ্ধার করে নেয়। ব্যাস, কাহিনী খতম। এটা কোনো কাহিনী হলো? একটা সিনেমা ভালো লাগার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অনেকটা ভূমিকা রাখে, আর এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কি বলবো ভাই রে ভাই, আর এর গানগুলা তো পুরো কান মাথা ঝালাফালা করে দিল, কিছুই বোঝা যায় না গানের ভাষা।
আর এর গান গলা দিয়ে যদি কেউ অ্যালার্ম সেট করে রাখে তো গান বাজার আগেই ঘুম ভেঙে যাবে। মুভিটির বাজেট হচ্ছে 125 থেকে 175 কোটি আর 3 দিনে বক্স অফিস কালেকশন মাত্র 42 কোটি।